তো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো কিছু বিশেষ টেক রিলেটেড বা এডুকেশান এরকম কিছু দেখাতে চাইছি না। আজকে আমি আপনাদের করোনার ব্যাপারে কিছু ইনফরমেশান দেব, আর হচ্ছে আমি কত টাকা ডোনেট করেছি সেটা বলবো। তার আগে বলে নিই যে, ঠিক আছে, আমি ডোনেট করেছি 1001 টাকা। প্রুফও দেখতে পারবেন এই সাইটে, ঠিক আছে? তাহলে বললে আপনারাও যদি সামর্থ্য থাকে আপনাদের, অবশ্যই ডোনেট করবেন। আমি বলবো আপনি ধরো 1000 টাকাও ডোনেট করতে পারলেন না, আপনি 1000 টাকা কেন, 100 টাকা হোক, যাই হোক একটা ডোনেট করুন, নাহলে খুব সমস্যায় পড়তে হবে দেশকে। যাই হোক একটা ডোনেট করার চেষ্টা করুন, আপনার যা সামর্থ্য লাগেন তাই ডোনেট করুন, এত বেশি কিছু করার দরকার নেই। তারপর স্টেপটি নেই, তারপর বলতে চাই যে যা যা ইনফরমেশান দিচ্ছে আপনাকে, যাই বলুন কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, তারা যাই বলছে সেটাকে মানার চেষ্টা করুন, আর তাদের নিয়ম ভঙ্গ করবেন না। যেহেতু লকডাউন আছে, বলবো লকডাউন অবশ্যই মানবেন, বিশেষ দরকার ছাড়া ঘর থেকে বেরাবেন না, এরকম চেষ্টা করুন নিয়মটাকে মানার। আর প্রধানমন্ত্রী আজকে 9টার সময় ঘোষণা করেছেন যে 5ই এপ্রিল রাত 9টায় 9 মিনিট আপনাদেরকে ঘরের লাইট সুইচ সব অফ করতে হবে, এবং প্রদীপ, টর্চ, এই এই ন্যাচারাল লাইট জ্বালার চেষ্টা করবেন, ক্যান্ডেল এগুলো জ্বালিয়ে থাকবেন, যাতে করে মানুষেরা বুঝতে পারেন যে সবাই মিলে লড়তে চলেছি করোনা ভাইরাসের বিপক্ষে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে বলে নেই, করোনার পক্ষে আমরা লড়বো। স্টে হোম, স্টে হেলদি, স্টে ফ্রি, এবং আমরাই জয়ী হবো, ঠিক আছে? তাহলে বেশি কথা না বাড়িয়ে, বেশি ভিডিওটাকে বড় না করে এখানে ভিডিওকে শেষ করছি। জয় হিন্দ, আমরাই জিতবো। তার আগে বলে নেই, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনটাকে বাজিয়ে নেবেন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট সবসময় পান। আর ভিডিওকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ও একদম শেষে বলে নিতে চাই, থ্যাংকস ফর ওয়াচিং। আর বলবো, আপনার যতটুকু সামর্থ্য আছে মন থেকে, তত টাকাই বের করে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, তাদেরকে ডোনেট করুন, অবশ্যই করবেন। এই ভিডিওটি দেখার পরে সঙ্গে সঙ্গে করুন।